বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেল আই এর বিশেষ আয়োজন নগদ 300 সেকেন্ডে আপনাদের সুস্বাগত জানাচ্ছি। এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তার নাম হারুনুর রশিদ, তিনি সভাপতি বাংলা প্রেস ক্লাব অস্ট্রেলিয়া। আপনি একজন মুক্তিযোদ্ধা, ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত একজন গেরিলা মুক্তিযোদ্ধা, কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের গ্যাজেটে আপনার নাম মুক্তিযোদ্ধা হিসেবে নেই, কারণ কি? তার কারণ আমি 30 বছর অস্ট্রেলিয়াতে বসবাস করি, আমি অস্ট্রেলিয়ার নাগরিক, বাংলাদেশেরও নাগরিক, আর আমি এখানে অনেকবার আসছি এবং যেহেতু আমি 2-3 মাসের বেশি থাকতে পারি না, এখানে তদবির করতে হয় এবং কয়েকবারই অ্যাপ্লিকেশন করছি। ইভেন লাস্ট টাইমে আমি 2017 সালে অস্ট্রেলিয়ান হাই কমিশনের মাধ্যমে ডিপ্লোম্যাটিক ব্যাগে আমি আমার অ্যাপ্লিকেশনটা সার্ভ করছি, কিন্তু এখানে এসে পৌঁছে নাই। তা আমি জিজ্ঞেস করছি, দেখছি যে অন্য একজন লোকের নাম আসছে যেটা আমার মুক্তিযুদ্ধ সংসদ অস্ট্রেলিয়ার মেম্বারও না এবং অন্য কোনোভাবে তিনি আমাদের সাথে পরিচিতও না, এমন একটা নাম এসেছে। যেহেতু ভারতীয় গেজেটে আমার 3 জায়গায় নাম আছে, আমি কংগ্রেস ভবনে যখন যাই কংগ্রেস ভবনে নাম আছে, ট্রানজিট ক্যাম্প ছিল হাঁপানিয়াতে, হাঁপানিয়াতে আমার নাম আছে, ট্রেনিং সেন্টারে আমি যেখানে আমি ট্রেনিং নিচ্ছি, গেরিলা ট্রেনিং নিচ্ছি, সেখানেও আমার নাম আছে। একজন মুক্তিযোদ্ধা, গেরিলা মুক্তিযোদ্ধা, আপনি প্রশিক্ষণপ্রাপ্ত এবং যুদ্ধ করেছেন বাংলাদেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ গ্যাজেটে আপনার নাম না থাকা তো দুর্ভাগ্যজনক, এবং এই গ্যাজেটের নাম না থাকা এটি কার ব্যর্থতা? হাইকোর্ট একটা রিট করেছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিক সাহেব, সেই রায়ে কিন্তু বলা হয়েছে যে সর্বাগ্রে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধারাই প্রথম মুক্তিযুদ্ধের সংজ্ঞা চেয়ে যে আবেদন কোর্টে মামলা করেছিল সেই জিনিসটায় সে এগুলো রায় দিচ্ছে যে ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্তরা মুক্তিযোদ্ধা প্রথম ছিল। আপনার কথায় কি এই কথা পরিষ্কার হয় না যে বাংলাদেশ স্বাধীনতার জন্য বঙ্গবন্ধুর ডাকে যারা মুক্তিযুদ্ধ করেছে, পরবর্তীতে সকল মুক্তিযোদ্ধা তাদের মুক্তিযুদ্ধের পরিচয়ই পাননি? বঙ্গবন্ধু আসলে আমি স্বাধীনের পরে 1971 সালের 8 মার্চ থেকেই বলতে পারেন আমি মুক্তিযোদ্ধা, কারণ আমরা তখন থেকেই ট্রেনিং নিয়েছি স্বেচ্ছাসেবক বাহিনী। বঙ্গবন্ধু 7 মার্চে যখন বাংলাদেশে যখন স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করার নির্দেশ দিলেন যে রাজ্জাক ভাই এটা করছে, 7 মার্চে বলছে রাজ্জাক ভাই সেই স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান হিসাবে ছিলেন, আমরা 8 মার্চে আমি কেরানীগঞ্জ থানায় প্রথম স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করি এবং 8 মার্চ থেকে তো আমরা প্রশিক্ষণ নেই, 9 মার্চে আমরা মিছিল করি এই বুড়িগঙ্গা নদীতে, আমরা যখন মিছিল করি ফতুল্লা থেকে ফেরত আসার পরে আমাদের মিছিলে আক্রমণ করা হয়, ঢা সদরঘাট থেকে মিলিটারিরা আমাদের আক্রমণ করে 3 জন আহত, 1 জন নিহত, 1 জন নৌকার মাঝি ছিল শফিক, শফিক নৌকার মাঝি ছিল, সে গুলিতে সাথে সাথে নিহত হয়। কালীগঞ্জে এবং কেরানীগঞ্জ থানায় আমরা এরকে নিয়ে 10 তারিখে মিছিল করি, মিছিল করে তার মরদেহটা কালীগঞ্জ কবরস্থানে মাটি দেই এবং চুনকুটিয়া, কেরানীগঞ্জের চুনকুটিয়া সড়কটাকে আমরা শফিকুর রহমানের নামে করি, কিন্তু এখন আর মনে হয় না এগুলো আছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে দিনপুঞ্জি বের হয়েছে সেখানে বঙ্গবন্ধুর সাথে আপনার ঘনিষ্ঠ ছবি দেখা গেছে, বিভিন্ন চ্যানেলে প্রচারিত হতে দেখেছি, আপনার সাথে বঙ্গবন্ধুর সাক্ষাৎ হয়েছিল এবং আমরা যতদূর জানি বঙ্গবন্ধু আপনাকে তার বাসায় সব সময়ের জন্য অ্যাক্সেস দিয়েছিলেন। না তো আমি বাসা, গণভবনে আমাকে অ্যাক্সেস সব সময়ের জন্য বলছে, আমি যতদিন গণভবনে আছি তোর জন্য দাঁড় করলাম। তার কিছু কথা ছিল, বঙ্গবন্ধু বলছিল তার কিছু বই, কিছু বই কি, তার বাড়ির যখন লুট হয়ে যায় 1971 সালে, আমি কখন কীভাবে লুট হয় জায়গাটা জানি না, কিন্তু আমার আব্বার ফুটপাতে বইয়ের দোকান ছিল, তখন আমি বসতাম মাঝে মধ্যে, কিন্তু যখন কি এই ঘটনাটা ঘটে আমি এই বইগুলোর মধ্যে এক ফেরিওয়ালার কাছ থেকে বইগুলো কিনি, সেখানে লেখা ছিল বইগুলোর মধ্যে শেখ মুজিবুর রহমান মেম্বার অফ ইস্ট পাকিস্তান অ্যাসেম্বলি, ওই লেখাটা দেখে আমি সবগুলি বই কিনি। কিছু মাঝখানে ছিল শেহানা খানম নামে জুলজির প্রফেসর একজন, উনি আমাদের নিয়মিত কাস্টমার, জগন্নাথ কলেজের প্রফেসর, উনি আমাকে বললো যে ভাইয়া আমাকে এই বইগুলি দাও আর তুমি বাকিগুলি নাও। আমি বললাম দিতে পারি এক শর্তে, যদি বঙ্গবন্ধুর পাকিস্তান থেকে ফেরত আসে আসলে আমাকে এই বইগুলি বঙ্গবন্ধুর কাছে ফেরত দিবেন, এটা এই এই শর্তে আমি একমাত্র আপনারা দিতে পারি। তখন বললো যে ঠিক আছে, আমি কথা দিলাম বঙ্গবন্ধু কখনো ফেরত আসলে আমি এই বইগুলো তাকে ফেরত দেবো।
এবং